আর কতদিন, আর কতদিন তুমি তোমার অভিসন্ধি গোপন করে থাকবে? যত মিথ্যে পড়বে তত তোমার সংকট বাড়বে ভাই কাকা। সমৃদ্ধি, আমি সত্যি তোমাকে দোষী বলে মনে করি না। তুমি নিজেকে আর কষ্ট দিও না। আমি যখন তোমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তখন সারাটা জীবন তোমাকে স্ত্রী হিসেবে দেখব। আর এই জায়গা থেকে আমাকে পৃথিবীর কোনো শক্তি টলাতে পারবে না। আমি ঈশ্বরের কাছে সত্যিই কৃতজ্ঞ। আমি কোনোদিনও ভাবতে পারি যে আপনার মতো একজন মহান মানুষের সঙ্গে আমার বিবাহ হবে। আমি সত্যি সৌভাগ্যবতী। ঋদ্ধিমণি, তুমি সত্যি সৌভাগ্যবতী। ভাই কাকা একজন মহান পুরুষ, নিঃস্বার্থ মানুষ। তুমি এতখানি প্রশংসার যোগ্য মোটেও নও ভাই কাকা। তুমি নিজে জানো যে তুমি নিজে কি, অথচ এতখানি মিথ্যে প্রশংসা শুনেও তোমার মধ্যে সত্যি কোনো অস্বস্তি বোধ হচ্ছে কি কে জানে। তোমার মুখে তো তার কোনো প্রকাশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না। এ কি বলছেন দিদি? আমি ঠিকই বলছি, রাজপ্রাসাদে যে একটা ঘৃণ্য ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু কার বিরুদ্ধে এই ষড়যন্ত্র হচ্ছে, কে করছে এই কাজ? তোমার ভাই, আমাদের ভাই মহানামার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উপদেশ্য। মহানামার বিরুদ্ধে? না না, অসম্ভব, তা হতে পারে না। আমি জানি তুমি মহানামাকে কতটা ভালোবাসো। কেউ তার কোনো ক্ষতি করে তুমি ভাবতেও পারো না, কিন্তু কথাটা সত্যি। কিছু মনে করবেন না দিদি, কিন্তু আপনার তার বিরুদ্ধে কি প্রমাণ আছে? প্রমাণ আছে উপদেশ্য। তুমি পর পর সমস্ত ঘটনাগুলোকে সাজাও, সেটাই প্রমাণ। আমরা সকলে মহানামার বিবাহকে ঘিরে কতটা আনন্দিত ছিলাম, কিন্তু এই বিবাহের ফল কি হলো তুমি বলতে পারো? হ্যাঁ, ঠিকই বলেছেন দিদি। সেদিক থেকে দেখতে গেলে এই বিবাহ তো হওয়ারই ছিল না। সাম্রাজ্য হারিয়ে সমৃদ্ধি রাজকন্যার আসনও হারিয়েছিল। সে এক সাধারণ নারী হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও যে মহানামা তাকে বিবাহ করেছে এটা মহানামার মহানুভবতা। তা ঠিকই। অথচ তার প্রতিদানে মহানামা নিজে কি পেল? সমৃদ্ধি তাকে কি দিতে পারল? এই নরগণ দেবারিগণের কারণে সারা জীবন মহানামাকে সমৃদ্ধির থেকে দূরে থাকতে হবে। অথচ 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 চাইলে আগে থাকতেই এই সমস্যাকে এড়ানো যেত উপদেশ্য। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি দিদি। অর্থাৎ এই ব্যাপারটা আগেই গণনা করে জানা যেত, তাই তো? আমি সেটাই তোমাকে বলতে চাইছি। তাহলে বলতে হয় ইচ্ছাকৃতভাবে এই ব্যাপারটাকে গোপন করে রাখা হয়েছিল। হয়তো তাই, আর হয়তোই বা কেন বলবো, ঘটনাক্রম তো সেই দিকে ইঙ্গিত করছে। দিদি, আপনি কি সমৃদ্ধির দিকে আঙুল তুলছেন? না উপদেশ্য, মহানামার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাহলে তার নাম সমৃদ্ধি নয়। তবে সে কে দিদি? চুপ করে থাকবেন না, বলুন আমায়। রাজিমা, 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 রাজিমা। দিদি, এ আপনি কি বলছেন? আমি একদম ঠিক বলছি উপদেশ্য। এই নিয়ে আমি রাজপ্রাসাদের সদস্য এবং মহামান্য মন্ত্রীদের স্ত্রীদের ডেকে তাদের সাথে বিশদে আলোচনা করেছি। তারা প্রত্যেকে আমার সঙ্গে একমত যে রাজিমা অত্যন্ত নীচ এবং ঘৃণ্য কাজ করেছেন। আর একটা কথা আমি তোমাকে বলে যাই উপদেশ্য, এত কিছুর পরেও রাজিমা যদি এই প্রাসাদে অবস্থান করেন তাহলে তাহলে আমার সামনে একটাই পথ খোলা থাকবে। কি পথ? আমাকে এই রাজপ্রাসাদ ছেড়ে
চিরদিনের মতো চলে যেতে হবে। তা হতে পারে না, তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারো না, কোথাও না দিদি। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না উপদেশ। যে আমার ভাইয়ের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে, তার জীবন নিয়ে এভাবে খেলেছে, তার সাথে এক ছাদের তলায় আমি থাকতে পারবো না, কিছুতেই না। না না দিদি, তুমি এরকম কোনো কাজ করো না, দয়া করে দিদি এরকম কোনো কাজ করো না। এই হলো সুবর্ণ সুযোগ, আর এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। আমি তোমাকে হাতের মুঠোয় এনে ফেলেছি উপদেশ্য, এখন তো শুধু সঠিক চাল দেওয়ার অপেক্ষা। দিদি ছেড়ো না উপদেশ্য, যে আমাদের ভাইয়ের জীবনকে এইভাবে নষ্ট করে দিয়েছে তাকে কিছুতেই ছেড়ো না, কিছুতেই না। কি করবে বলো ঐশিকা, ত্রিজাটা তো মানুষকে অপমান করে, আঘাত দিয়ে নিজে আনন্দ পায়, তাদের এভাবে যন্ত্রণা দিতে ভালোবাসে সে। ও কি করলো না করলো তাতে কিচ্ছু আসে যায় না। মীনাক্ষীর মুখ থেকে কথাগুলো শুনে আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না রাজিমা। ছি 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 ছি, লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আর লজ্জা বোধ করে কি হবে? কিন্তু রাজিমা, ব্যাপারটা তো আমি কিছুতেই মানতে পারছি না। হাজার হোক, আমাদের সিংহলের একটা একটা সম্মান আছে, একটা ঐতিহ্য আছে, রাজবংশে কারো কি মানায় এই ধরনের ব্যবহার করা? ঐশিকা ঐশিকা, একবার ত্রিজটার দিক থেকে বিষয়টা ভেবে দেখেছো? মানে দেখো, আমরা কোনো কিছু বলার আগে বা কোনো পদক্ষেপ নেবার আগে আমাদের কিন্তু 10 বার ভাবা দরকার। ত্রিজটা জীবনে তো কেউ নেই, স্বামী নেই, সন্তান নেই, শুধু আছে ওর ভাই মহানামা। ত্রিজটার দিন শুরু হয় মহানামাকে দিয়ে, দিন শেষ হয় মহানামাকে দিয়ে। ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব ওই মহানামাকে ঘিরে, আর সেই মহানামার বিবাহ নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় ত্রিজটার সেই জন্যেই এরকম ব্যবহার করছে। ঐশিকা, ঐশিকা, হয়তো হয়তো তুমি ওর জায়গায় থাকলে তোমারও হয়তো এরকমই মনে হতো। এসো বসো। একটা কথা বলবো রাজিমা? বলো। আপনার এই নম্র স্বভাব আর উদারসত্তার জন্যই তো আপনার সঙ্গে সকলে খারাপ ব্যবহার করার সাহস পায়। কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কে কি ব্যবহার আমার সঙ্গে করলো, কি বললো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকুই প্রার্থনা করি যেন যেন সমৃদ্ধির কোনো ক্ষতি ওরা না করতে পারে। আমিও তো সেটাই চাই রাজিমা, কিন্তু কিন্তু রাজাওদের বিরুদ্ধে তো আমাদের কিছু একটা করা উচিত। করতে পারি তো, আমরা তো পদক্ষেপ নিতে পারি, কিন্তু আমরা যদি কিছু করি তাহলে তার প্রভাব গিয়ে পড়বে সমৃদ্ধির ওপর, সেটা একবার ভেবে দেখেছো?
আর সমৃদ্ধি ওর তো জীবনে কিছু নেই। ওর আত্মীয় পরিজন রাজ্য সব হারিয়ে ফেলেছে মেয়েটা। এখন যদি ওকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয় কোথায় যাবে বলতো? না রাজিমা, সেটা একদম ভালো হবে না। ঐশিকা, আমি তো সেই জন্যই বলছিলাম মাথা ঠান্ডা করো। আমাদের বোধ হয় সমৃদ্ধির ভবিষ্যতের কথাটা একবার ভাবা দরকার। সত্যি রাজিমা, আমরা কতটা অসহায়। ঐশিকা, সমৃদ্ধির কথা ভেবে আমাদের বোধ হয় চুপ করে থাকাটাই শ্রেয়। হ্যাঁ ঐশিকা, কি হলো রীতিমণি, এত ভাবছো কেন? চাল দাও। আরে দাও চাল। দিচ্ছি তো, নাও। ভাই কাকা, ও ভাই কাকা, তুমি এসো না এখানে খেলতে। আসুন না স্বামী, আমরা তিনজন একসাথে খেলি। রিদ্ধিমণি সাবধান, খুব সাবধান। কিন্তু তুমিও সাবধান খনা। খনা, কোনো বিকার নেই কিন্তু। রিদ্ধিমণি, তুমি খেলা চালিয়ে যাও আর যত জোরে পারো হাসো, যত জোরে পারো। দান দাও রীতিমণি, দান দাও। দেখি দেখি তুমি কিভাবে খেলাটা জেতো, দেখি তো। জেতা হারা সব পরে হবে খনা, আগে খেলো তো। নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার। তুমি যা করেছো তারপর এত আনন্দ এত হাসি তোমার অন্তত শোভা পায় না। সমৃদ্ধি, দাঁড়া। সমৃদ্ধি, আমি কালকের ঘটনায় খুবই দুঃখিত। আসলে এখানে আমাদের সকাল বিকেল রাত্রিগুলো তো ঠিক এভাবে কাটানোর কথা ছিল না। আমি নিজের ব্যবহারে খুবই অনুতপ্ত, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমার সাথে বসে কিছুক্ষণ কথা বলবে না?
সমৃদ্ধি, আমি জানি তুমি আমার উপর খুব রেগে রয়েছো। সমৃদ্ধি, তোমার জন্মকুণ্ডলিতে যে দোষ রয়েছে তার জন্য তো আমি তোমাকে দোষারোপ করতে পারি না। বরং একজন স্বামী হিসেবে, একজন প্রকৃত রাজপুরুষ হিসেবে আমার উচিত সেই খুঁতগুলোকে ঢেকে দেওয়া। ভালোবাসা দি, তোমাকে আঘাত করে না। আর নিজের দোষ? হ্যাঁ, আমি তো স্বীকার করছি আমার দোষ, আমি বললাম তো। সত্যি কি সেটা বললেন কুমার? আপনার মনে কি বিন্দুমাত্র পাপ জন্মায় না? একবারও মনে হয় না নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া অন্যায়? একজন রাজকুমার হয়ে আপনি দিনের পর দিন এত বড় অন্যায় কি করে করে চলেছেন? আপনার কি বিবেক বলে কিচ্ছু নেই? সমৃদ্ধি, তুমি আমাকে অপমান করার চেষ্টা করছো। আমি আপনাকে অপমান করছি না, আমি নিজে নিজেকে অপমান করছি। আমার শরীরে রাজ পরিবারের রক্ত বইছে, তাই আমার মাঝে মাঝে সত্যি সন্দেহ হয়। আপনার শরীরে রাজ রক্ত বইছে তো? সমৃদ্ধি, কেন এত মিথ্যার আশ্রয় কুমার? দোষ আমার মধ্যে নেই, দোষ রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। আপনার সঙ্গে কোনো নারীর শারীরিক সম্পর্ক হলেই তার মৃত্যু অনিবার্য। একথা জেনেও আপনি আমার কেন এত বড় সর্বনাশ করলেন? কেন করলেন কুমার? কি বলছো তুমি সমৃদ্ধি? এই সমস্ত কিছু চক্রান্ত আমার বিরুদ্ধে, বিশ্বাস করো। আমি আপনার নক্ষত্র, তিথি আর জন্ম সময় সম্পর্কে অবহিত। সমৃদ্ধি, সমৃদ্ধি, আমার মনে এটা মানে এর পিছনে অন্য কিছু, মানে বিশ্বাস করো এটা ঠিক হচ্ছে না, মানে এটা নিশ্চয়ই অন্য ভুল তো হয়েছে, ভুল আমি করেছি, আপনাকে বুঝতে আমি ভুল করেছি। আমি আপনাকে কি ভেবেছিলাম? আর আপনি আজ যখন এত কথা হচ্ছে তখন এটাও পরিষ্কার হয়ে যাক, আপনার সঙ্গে আমার বিবাহ হলে আমার মৃত্যু হবে, সেটা জেনেও আপনি কেন আমাকে বিবাহ করলেন? কেন করলেন কুমার? আপনার কি লক্ষ্য ছিল? তোমার এই সমস্ত অর্থহীন প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই। প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে গিয়ে এটা প্রমাণ করার কোনো দরকার নেই যে আপনি কাপুরুষ। তুমি কিন্তু আমার সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছ সমৃদ্ধি। কি করবেন আপনি, কি করবেন? আমার প্রাণ নেবেন? নিন আমার প্রাণ, আপনি তো সেটাই নিতে চেয়েছিলেন, নিন নিন, ধরুন ধরুন আমার প্রাণ নিন। কি করছো তুমি? আজ আপনাকে বলতেই হবে আপনি আমার সাথে কেন এত বড় অন্যায় করেছেন। বলুন আপনি, বলুন আপনি, আপনাকে বলতেই হবে, বলুন আপনি, বলুন বলুন আপনি কেন করেছিলেন? আমার প্রাণ নিন, আপনি প্রাণ নিন, সবই আমার প্রাণ নিন আপনি। আপনাকে আজ বলতেই হবে আপনি কেন আমার সাথে এত বড় অন্যায় করলেন, বলুন বলুন বলুন। সব শেষ হয়ে গেল।